প্রিয়াঙ্কা আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এখানে লোটে মাছের ঝুড়োর রেসিপি নিয়ে এসেছি এর জন্য প্রথমেই কড়াইটা গ্যাসের আছে বসিয়ে দিলাম তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হতেই খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে নয় একটু ট্রান্সপারেন্ট যখন হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন থেতো করা। অর্থাৎ এখানে আমি রসুন বাটাও দিইনি আর রসুন কুচিও দিইনি রসুনটা আমি হামান দিস্তায় থেতো করে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো লোটে মাছ এখানে আমি লোটে মাছটার ছোটো ছোট টুকরো ব্যবহার করছি আপনারা কেউ চাইলে আপনারা কিন্তু গোটা মাছও ব্যবহার করতে পারেন তবে ছোট করে কাটা মাছে ঝুড়ো বানাতে খুব সুবিধে হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো গোটা টমেটোটা দিয়ে মাছটা আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো নুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের এক চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর মিডিয়াম সাইজের চামচের দু চামচ মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা প্রায় ছ সাতটা কুচি করা ব্যবহার করেছি আপনারা কেউ যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কার কুচি নাও দিতে পারেন আর যদি কেউ কাঁচা লঙ্কায় রান্না করতে চান তাহলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন এবার নুনটা যেহেতু মাছে পড়ে গেছে তাই এই মাছ থেকেই একটা জল ছেড়ে গেছে সেই জলটাতেই কিন্তু মাছ আর টমেটো পেঁয়াজ কুচি সব সেদ্ধ হয়ে যাচ্ছে টমেটোটা আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় আর মাছগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি লোটে মাছ এমনিতে খুব নরমই হয় তাই বেশি সময় লাগে না মাছ সেদ্ধ হতে এবার মাছের জল যেটা বেরিয়েছে সেটা শুকিয়ে নিতে হবে তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে নিলাম গ্যাসের আঁচ বাড়িয়ে খুন্তি দিয়ে কিন্তু লোটে মাছটা নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের নিচে পোড়া না লেগে যায় এই সময় গ্যাসের আঁচ আর কমাবো না এবার আমি এর মধ্যে সেদ্ধ করা একটা বড় সাইজের আলু ছোট ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম এবার আলুটাও আমি কিন্তু লোটে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কেউ আলুটা হাতে মেখেও দিতে পারেন আলু দিলে এক তো অনেক সময় যদি লোটে মাছের পরিমাণ কম থাকে তাহলে বেড়ে যায় আরেকটা কারণ হচ্ছে লোটে মাছের টেক্সচারটা রান্নার পরে বেশ মুলায়ম লাগে খেতে গ্যাসের আজ বাড়িয়ে রেখে খুন্তি দিয়ে কন্টিনিউ লোটে মাছটা নেড়ে যাচ্ছি কারণ এই সময় কিন্তু পোড়া লাগার চান্সটা বেশি থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আপনারা যে যতটা দিতে পারবেন দেবেন অর্থাৎ ভালো লাগার ওপর নির্ভর করে আমি ভালোবাসি ধনেপাতা পাতা কুচি লোটে মাছের মধ্যে পরিমাণটা একটু এই জন্য বেশি দিয়ে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে পরে আমি আবারও দেব তাছাড়া আমি গার্নিশিংও দেব লোটে মাছের জলটা কিন্তু সম্পূর্ণ দেখুন শুকিয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে অলরেডি কিন্তু আমার মনে হচ্ছে একটু কিছুক্ষণ নাড়াতে হবে এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন যারা আপনারা খুব বেশি শুকনো পছন্দ করেন না তারা আমি আরেকটু ধনে পাতা কুচি দিলাম এটাকেও এবার মিশিয়ে নেব এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দেব আপনারা অবশ্যই জানাবেন আপনাদের লোটে মাছের ঝুড়ো ঠিক কেমনভাবে খেতে ভালো লাগে আমি এই লোটে মাছের ঝুরোটা কিন্তু ভাতের সাথে গন্ধলেবু সহযোগে খেতে বেশ পছন্দ করি যদি রান্নাটা ভালো লাগে তবে লাইট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন আপনারা ভালো থাকবেন